বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্নার ছোট্ট এপিসোডে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা একটি মজাদার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে অ্যারোবিক কফি রেসিপি। আজ আমরা তৈরি করব অ্যারোবিক ব্ল্যাক কফি। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন হালাল রান্না বান্না। দর্শক, আমরা ব্ল্যাক কফিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম সৌদিয়ান কিছু ব্ল্যাক কফি। দেখতে পাচ্ছেন কফিটা দানা দানা, এটা দিয়ে আমরা আজকে ব্ল্যাক কফিটা তৈরি করে নেব। সেজন্য আমরা প্রথমে একটি পাতিলের মধ্যে কিছু পানি ফুটিয়ে নেব। প্রিয় দর্শক, আমরা পাতিলের মধ্যে কিছু পানি ফুটিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ব্ল্যাক কফি। কফিটা দিয়ে আমরা হাই হিটে জাল করে নেব কিছুক্ষণ। আমরা জালটাকে বাড়িয়ে দেব এবং আমরা 5 মিনিট ভালোভাবে জাল করে নেব। প্রিয় দর্শক, কফিটা একটু ভালোভাবে জাল করে নিলে খেতেও খুবই সুস্বাদু হয়। আমরা জাল করে নিচ্ছি, 5 মিনিট জাল করার পর আমরা এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকল হালাল খাদ্যে বরকত দান করুন। হয়ে গেল আজকে আমাদের অ্যারোবিক ব্ল্যাক কফি। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এবং শরীরের জন্য খুবই উপকারী এই কফিটা। আশা করছি আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার এবং কতটা সুস্বাদু এই ব্ল্যাক কফি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।